এই দিবসটি কিন্তু জেনাতনা দিবস না, এই দিবসটি বিএনপির কোন দিবস না, এই দিবসটি দেশের জনগণের দিবস। সাতই নভেম্বরের ঘটনার সঙ্গেও ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলাম কথা বলব না, তবে একজন দর্শকের সাথে আমরা ছিলাম। আজকে একটি দুটি কথা বলে শেষ করে দেবো। একটা হলো যে এই যে সাতই নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাতই নভেম্বর আমরা দেশের জনগণের সম্পর্কটা কি, বাংলাদেশের বায়ান্নর ভাষা আন্দোলন দেখি নাই, বাষট্টি পর থেকে সকল আন্দোলনে সম্পৃক্ত ছিলাম, সাতই নভেম্বরের ঘটনার সঙ্গেও ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলাম কথা বলব না, তবে একজন দর্শকের সাথে আমরা ছিলাম, আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কখন কিভাবে দেশের মানুষ মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স, টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বন্দী হয় তখন দেশে মানুষ সংকট প্রকাশ করেছে, আবার যখন ওনাকে মুক্ত করা হয় দেশে মানুষ উল্লাস প্রকাশ করেছে। এটা আমাদের একটা প্রাপ্তি। ওই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোনো দল করেন নাই, কিন্তু দেশের মানুষ তাকে ভালোবাসত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বারবার একাত্তরে এসেছিলেন ত্রাণকর্তা হিসেবে, সাতই নভেম্বরে এসেছেন ত্রাণকর্তা হিসেবে, দেশকৃতি খালেদা জিয়া এসেছেন ত্রাণকর্তা হিসেবে, আগামীতে যদি দেশের কিংবা এই সংকটকালে যিনি নেতৃত্ব দিচ্ছেন এবং দেশে যদি কোনো সংকট আসে যিনি নেতৃত্ব দেবেন সেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান আমাদের নেতা তারেক রহমান সাহেব। প্রিয় ভাইরা, আমি এবার শেষ করব একটি কথা বলে যে এই দিবসটি কিন্তু জেনাতনা দিবস না, এই দিবসটি বিএনপির কোনো দিবস না, এই দিবসটি দেশের জনগণের দিবস। সুতরাং আমি আশা করব এই দিবসটি দেশের জনগণ পালন করত শ্রদ্ধার সঙ্গে, তারা ওই দিন ছুটি ভোগ করত। সাতই নভেম্বর ছুটি ছিল, আপনার মনে আছে কিনা আমি জানি না, আমি মনে করি আজকের এই সরকার কিংবা পরবর্তী যিনি আসবেন এই সাতই নভেম্বরকে স্বীকৃতি দিয়ে, জিয়াউর রহমানের ভূমিকাকে স্বীকৃতি দিয়ে, দেশের গণতন্ত্র স্বাধীনতা সংগ্রামকে স্বীকৃতি দিয়ে এই দিবসটাকে যথাযথভাবে পালন করবেন।